ভিউয়ার্স, আজকে আমরা দেখব লাইটি অ্যাপের প্যারেন্টাল কন্ট্রোলস যে সেটিংটা আছে এই সেটিংটা কি করে করতে হয় স্টিপ বাই স্টিপ এ টু জেড। তো আমরা সরাসরি লাইটি অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে আসছি। আসার পর দেখতেছেন থ্রি লাইন একটা অপশন আছে, জাস্ট আমরা থ্রি লাইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতেছেন নিচের দিকে যে প্যারেন্টাল কন্ট্রোলস, জাস্ট আমরা এই অপশনটায় ক্লিক করব। এবার এখানে আসার পর দেখতেছেন আপনার যেই ভিডিওগুলো আসবে, আপনার এই অপশনটা যদি আপনি ইনেবল করেন আপনার কাছে সব ফিল্টার হয়ে ভিডিওগুলো আসবে, কোনো বাজে ভিডিও আসবে না, সুন্দর সুন্দর ভিডিও আসবে। এছাড়া হচ্ছে প্রাইভেট মেসেজিং এবং কি লাইভ ডায়মন্ড, যেটা বলেন ডায়মন্ড রিসার্চ, সব কিছু কিন্তু আপনার এটা ডিজেবল হয়ে যাবে, মানে থাকবে না কিছুই। আপনার এটা বাচ্চারা কিন্তু খুবই সহজেই কিন্তু মানে ভালোভাবে এটা ইউজ করতে পারবে লাইকি অ্যাপ্লিকেশনটা। এছাড়া হচ্ছে এই পাসওয়ার্ড যেটা আপনি দিবেন, এখানে যে একটা পাসওয়ার্ড দেওয়ার অপশন, এই পাসওয়ার্ডটা আপনার 7 দিন পরপর মানে রিসেট করতে হবে, মানে পাসওয়ার্ডটা নতুন করে দিতে হবে। এছাড়া কারেন্ট পোস্ট ভিডিও, আপনি এই যে এই অপশনটা ইনেবল করলে আপনি কোনো ভিডিও পোস্ট করতে পারবেন না, শুধুমাত্র আপনি চাইলে ভিডিওগুলো সেভ করতে পারবেন অন্যদের ভিডিও, এছাড়া শুধু দেখতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও, কোনো ফিল্টার হওয়া ভিডিও। তো আমরা যদি ইনেবলে ক্লিক করি তাহলে একটা পাসওয়ার্ড দিতে বলছে, জাস্ট আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এই পাসওয়ার্ডটা আপনাদেরকে দিতে হবে। এই পাসওয়ার্ডটা যদি আপনার আপনি জানেন তাহলেই কিন্তু এটা আপনি আবারও ডিজেবল করতে পারবেন। এই যে দেখবেন পাসওয়ার্ড কন্ট্রোলার, এখানে যদি আমরা চলে আসি তাহলে ডিজেবল করতে গেলে আবার কিন্তু সেই পাসওয়ার্ডটা থাকছে। তো পাসওয়ার্ডটা আপনার বাচ্চারা কিন্তু জানবে না, তো তারা চেঞ্জ করতে পারবে না। তো আপনার বাচ্চাদের হাতে যদি আপনি এই আপনার ফোনটা দেন, লাইকি অ্যাপ্লিকেশনটা দেন, লাইকি চালাতে দেন, তাহলে কিন্তু আপনার আওতায়ই কিন্তু থাকবে, ফিল্টার হয়ে ভিডিও, তারা ফিল্টারিং ভিডিও দেখতে পারবে, সুন্দর সুন্দর ভিডিও, তারা কোনো ভিডিও পোস্টও করতে পারবে না এবং লাইভ ডায়মন্ড যেটা বলেন রিসার্চ কিছুই করতে পারবে না। এখানে কিন্তু সব ভিডিওগুলো কিন্তু এখন ফিল্টারিং হয়ে আছে, ফিল্টার হয়ে আছে। তো ব্যাস এটাই কিন্তু এই প্যারেন্টাল কন্ট্রোলসের যেই সেটিংটা আছে এটাই সেটিং। তো ভিডিওটা পর্যন্ত, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই দেখতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট জানাবেন মতামত, চ্যানেলটি জানতে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ সবাইকে। এছাড়া হচ্ছে এখানে কিন্তু চ্যাটিংও করতে পারবে না তারা, যেটা বলে SMS, সব কিছু কিন্তু ফিল্টার হয়, মানে শুধু ভিডিও দেখতে পারবে, এটাই জাস্ট। ধন্যবাদ।